بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একবার জানতে চেয়েছেন যে অনেক মহিলারা দেখা যায় যে ঘরের মধ্যে ইতিকাফ করে, এই ইতিকাফ কি সুন্নতসম্মত কিনা? আমরা বলবো যে না, সুন্নতসম্মত নয়, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইতিকাফা ইল্লা ফি জামিইন, যে জামে মসজিদ ছাড়া ইতিকাফ বসা যাবে না। সুতরাং এই ক্ষেত্রে মহিলা হলো আপনার জামে মসজিদে গিয়ে মহিলাদের জন্য যদি ভিন্ন ব্যবস্থা রাখা হয়, এরকম গেরাও করা যেরকম আরব দেশের মধ্যে আছে, ভিন্ন ওয়াল করে ভিন্ন সাইড করে, আপনার যদি এরকম নিরাপদ যদি অবস্থান করার সুযোগ থাকে, তাহলে তারা মসজিদে আপনার ইতিকাফ করবে। যেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওনার স্ত্রীরা ইতিকাফ করেন, এবং ওনার পরে যখন উনি ইন্তেকাল করে গেছেন তখন ওনার স্ত্রীরা ইতিকাফ করেছেন। সুতরাং এর থেকে বোঝা যায় যে মসজিদ যদি নিরাপদ হয়, সেখানে মহিলারা ইচ্ছা করলে ইতিকাফে বসতে পারেন। আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে যে মহিলারা, তিনি বললেন প্রশ্নকারী, যে মহিলারা 40 দিন ইতিকাফ করে, যে আপনার রমজান আসার 10 দিন আগ থেকে শুরু করে না, 40-এর কোনো ইতিকাফের কোনো শরীয়তে বিধান নেই। কিন্তু আমাদের দেশে যখন 40-এর একটা ধাক্কা আছে, যে কিছু কিছু ধর্মীয় সংগঠন 40-কে নিয়ে বেশি ব্যস্ত, সুতরাং তাদের থেকে দেখে দেখে সবাই শুধু 40-এরই কি সময় লাগাচ্ছেন, এটাকে বরকতময় মনে করছেন, এই কারণে সব জায়গায় হয়তো বা 40 লাগানোর চেষ্টা করেন। সুতরাং সেই ভিত্তিতে হতে পারে, কিন্তু শরীয়তে এটার কোনো আপনার প্রমাণ নেই যে এতে কাপ আপনার 40 দিন থাকবেন। বরং এতটুকু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল কদর সম্পর্কে যখন জানেননি, তখন তিনি শুরু, মাঝে এবং শেষ অংশে কি এতে কাপ ছিলেন, পুরো রমজান মাসেই তিনি খুঁজতেছিলেন সবে কদরকে। সুতরাং সেই ব্যাপারে রমজানই ওনার এতেকাপ করা শুরু, মাঝে এবং শেষে প্রমাণিত। কিন্তু তাই ভরে এরকম ভাবে লাগাতার আপনার 40 দিন থাকা, সেটা তো আর প্রমাণিত হলো না। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে 40 দিনের এতেকাপ, যে সিস্টেমটা আপনি বলেছেন, সেটা সঠিক নয়। ধন্যবাদ আপনাকে।